আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো ডিপি চেঞ্জ ওভার কীভাবে কানেকশান করা হয়। তো আমি একটি প্রীতম কোম্পানির ডিপি চেঞ্জ ওভার নিয়েছি, যেটিকে বাক্স থেকে বার করে নেব, নিয়ে আজকে দেখব এটি কীভাবে কানেকশান করা হয়। ডিপি চেঞ্জ ওভার মূলত ব্যবহার করা হয় যেখানে দুটো মিটারের থাকে এবং দুটো মিটারের লাইনকে একটি রুমে ব্যবহার করার জন্য ডিপি চেঞ্জ ওভার ব্যবহার করা হয়। তো এটি একটি ডিপি চেঞ্জ ওভার, যার এদিক থেকে একটি লাইন ইন হবে এবং এদিক থেকে একটি মিটার লাইন ইন হবে এবং এদিক থেকে আউট হবে, বাড়ির লোডের জন্য এদিক থেকে বেরোবে। তো চেঞ্জ ওভারটি কানেকশান করব, আমার কাছে দুটো মিটারের লাইন তো নেই, তবে আমি দুটো লাইন আলাদা করে ভাগ করে নিয়েছি যেটিকে দেখানোর জন্য। চেঞ্জারটা কানেকশান করব, আপনারা দেখবেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। আমি কানেকশান করার জন্য প্লাগে একটি তার কানেকশান করে নিয়েছি, নিয়ে আমি ডিপির মধ্যে কানেকশান করব। কানেকশান করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, নিউট্রাল ফেজটা যেন ঠিক সিধা থাকে, মানে যেদিকে নিউট্রাল দেবেন, ডান দিকে যদি নিউট্রাল দেন, সব নিউট্রালটা যেন ডান দিকেই থাকে, তাহলে লাইনটা সিধা হবে, না হলে উল্টো হয়ে যেতে পারে। হয়তো যখন অন করবেন দেখবেন প্লাগের যেদিকে লাইন আসার কথা ফেজটা তার উল্টো দিকে দেখাবে, সেই জন্য নিউট্রাল ফেজটা কানেকশান দেখে করবেন যাতে লাইনটা সিধা কানেকশান হয়। তো আমি আরেকটা প্লাগ তার লাগানো অবস্থায় নিয়ে নিয়েছি, এটাকেও কানেকশান করে নেব। এইদিকে যে দুটি তার কানেকশান করছি, এই দিক থেকে লাইনটি ঢুকবে, মানে দুটো মিটারের লাইন একটা ওপর একটা নিচে দিয়ে এদিক থেকে ঢুকবে। ডিপি চেঞ্জ ওভার বেশিরভাগ ব্যবহার করা হয় যেখানে ডবল মিটার থাকে বা জেনারেটর লাইন ব্যবহার করার জন্য আমাদেরকে ডিপি চেঞ্জ ওভার ব্যবহার করতে হয়। তো এই ডিপি চেঞ্জ ওভারের কানেকশান অনেকেই জানে, আবার অনেকেই হয়তো বুঝতে পারে না, জানে না, চিন্তা করে কীভাবে করব। তো খুবই সহজ ব্যাপার, আমি করছি, দেখলে খুব সহজেই বুঝতে পেরে যাবেন। তো মনে করুন এটি একটি মিটারে যাবে আর এটা একটি মিটারে যাবে, দুটো মিটার থেকে লাইনটি ডিপির মধ্যে আসছে এবং নিচের দিকে যে কন্ট্যাক্ট এখান থেকে বেরোবে, তো আমি এখানে একটি হোল্ডার লাগিয়ে নেব যাতে দেখার সুবিধার্থে লাইনটি ঠিক কানেকশান হবে কিনা সেই জন্য। কানেকশানের সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবে, নিউট্রাল ফেজটা ঠিক যেন মার্ক করে লাগানো হয়, যেদিকে নিউট্রাল থাকবে, ডান দিকে যদি নিউট্রাল থাকে ডান দিকে নিউট্রালটা সব লাগবে, বা যদি ফেজ থাকে ফেজটা যেটা লাগাবেন একদিকেই লাগাবেন, তবে লাইনটি সিধা হবে। এইভাবে কানেকশান করে নেবেন, দেখুন আমি কানেকশান করে নিয়েছি ঠিক এইভাবে। এটা হোল্ডার, এর মধ্যে একটি ল্যাম্প লাগিয়ে নেব যাতে ল্যাম্পটা জ্বললে আপনারা তবে বুঝতে পারবেন। এর মধ্যে একটি ল্যাম্প লাগিয়ে নেব, তবে কানেকশান করলে আপনারা বুঝতে পারবেন যে জ্বলছে কি না, ডিপিটি কাজ হচ্ছে কি না। তো আমি এই বোর্ডে একটি লাইন নিয়ে নিয়েছি, এই যে লাইনটি জ্বল, ইন্ডিকেটারটি জ্বলছে, তো এর মধ্যে থেকে একটি লাইন নেব, মনে করুন এটি একটি মিটার, এখান থেকে লাইন একটা ডিপিতে আসবে। এবং আরেকটি বোর্ড নিয়েছি যেটা আমার আগের বড় সিরিজ বোর্ড এটা, তো আমি এখান থেকে একটি লাইন নেব, মনে করুন এটা একটা মিটার, দুটো মিটারের লাইন এসে এই ডিপি চেঞ্জারে ঢুকছে এবং বেরোবে, নিচের দিকে যে হোল্ডারটা লাগানো আছে এখান থেকে লাইনটি বেরোবে। তো আমরা এবার অন করে দেখব যে ঠিক কাজ হচ্ছে কি না। চেঞ্জারটা লাইনটা অন করলাম, এটা এটা হচ্ছে অফ, মাঝখানে থাকলে অফ, উপরে অন হবে এবং নিচের দিকে অন হবে। এবার আমি উপর দিকে যদি তুলি,
ওপর দিকে তুললে অন হয়ে গেল, মানে একটা মিটারে চলছে। ধরুন এইটা একটা মিটার, এই দেখুন এটা সুইচ অফ করছি, অন অফ হচ্ছে, তার মানে এটা থেকে লাইনটা চলছে। এবার যদি আমি এটিকে মাঝখানে ডিপি চেঞ্জারটাকে যদি মাঝখানে করে দিই তাহলে ওটা অফ হয়ে যাবে, এবং নিচে দিকে করে দিলে ওই বোর্ডটা থেকে চলছে, তার মানে দেখুন এই বোর্ডটাই কিন্তু আর অন অফ হচ্ছে না, তার মানে ওই বোর্ডটা থেকে চলছে। এই যে এই বোর্ডটা থেকে চলছে, এই বোর্ডটা যদি সুইচ অফ করে দিই লাইনটি অফ হয়ে যাবে। দুটো মিটারের কানেকশান, মনে করুন এটি একটি মিটার, এটি একটি মিটার, লাইনটি এসেছে, এসে ডিপির একদিকে যে ডবল কন্ট্যাক্ট সেখান দিয়ে লাইনটা ঢুকেছে, এবং অপর দিকে যে সিঙ্গেল কন্ট্যাক্ট হয়েছে সেখান দিয়ে লাইনটি বেরিয়ে গেছে। প্রিতমের ডিপি চেঞ্জ ওভারগুলো কানেকশান ঠিক এইভাবেই হয়, ঠিক সেম কানেকশান এইভাবে হবে। এবার আপনি একটি মিটারের কানেকশান দিতে পারেন, মনে করলে আর একটি জেনারেটরের লাইন দিতে পারেন, এইভাবে ঠিক কানেকশান করে দিলে অনাসে ডিপি চেঞ্জ ওভার কাজ হবে। তো এইরকমই ইলেকট্রিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান প্রেস করে রাখবেন, যাতে সবার আগে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।